আসসালামু আলাইকুম বিডি রিয়েল এনজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো বেশ কিছুদিন যাবৎ ঢাকা রেল স্টেশন অবস্থান করছিল চায়না থেকে আমদানি করা টেম্পিং ট্রেনটি। আপনারা সকলে জানেন যে চায়না থেকে দুইটি টেম্পিং মেশিন আর একটি স্ট্যাবিলাইজার ট্রেন, এই তিনটি ট্রেন আমদানি করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব বহরে, যার মধ্যে আমি এইগুলোর আপডেট অলরেডি আপনাদেরকে আগেই দিয়েছি। তো দুইটি বর্তমানে ভাঙ্গা রেল স্টেশনের দিকে অবস্থান করছে, আরেকটি ঢাকা কমলাপুর রেল স্টেশন অবস্থান করছে। তো আজকে সেই ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে আবার ভাঙ্গা রেল স্টেশনের দিকে। তো অলরেডি ট্রেনটি গেন্ডারিয়া জংশন রেল স্টেশন থ্রু পাস করে ফেলেছে। ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে জুরাইন রেলগেটের দিকে অবস্থান এসে পৌঁছবে, মানে ট্রেনটি থ্রু পাস যাবে আর কি। তো আমরা এখন যে রেলপথে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। এই অংশে দেখতে পাচ্ছেন যে কিছু হকারগণ বসে রয়েছেন, তারা এখন যে তাদের দোকানপাটগুলো রয়েছে অস্থায়ী দোকানপাট, সেই দোকানপাটগুলোকে সরানোর কাজ করছে। তার কারণ ট্রেনটি অনেক কাছাকাছি চলে এসেছে জুরাইন রেলগেটের। অলরেডি জুরাইনের যে গেটটি রয়েছে বা ব্যারিয়ারটি, সেই ব্যারিয়ারটি ফেলে দেওয়া হয়েছে। তো চলুন আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই, তো আপনাদেরকে একটু দেখাই। তো দেখতেই পাচ্ছেন সামনের থেকে একটি আলো দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে দেখা যায় না। তো ট্রেনটি একেবারে জুরাইন বাজারের অংশে চলে এসেছে, আমরা এখন সেই দিকেই ছুটে চলছি। অলরেডি পদ্মা সেতু যে রেলপথটি রয়েছে সেই রেলপথটিকে খালি করে ফেলা হয়েছে, যাতে করে ট্রেনটি নির্বিঘ্নে পদ্মা সেতু রেলপথ দিয়ে, পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙার উদ্দেশ্যে যেতে পারে। তো আজকের ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2023 সন্ধ্যা 6টা, আর ট্রেনটি আজকে 4টার দিকে ছাড়ার কথা থাকলেও যেহেতু পদ্মা সেতু রেলপথ দিয়ে এখন আরও কয়েকটি ট্রেন চলাচল করে, পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করে, সেই কারণে স্লট খালি না থাকার কারণে ট্রেনটি একটু লেট করেই চলাচল করছে। তো দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু যে টেম্পিং কাঠটি রয়েছে সেই টেম্পিং কাঠটি জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে। তো আমরা এখন উপভোগ করি পদ্মা সেতু রেলপথের যে টেম্পিং কার, ব্র্যান্ড নিউ যে টেম্পিং কার আর কি, সেইটির ভিডিও। তো চলুন উপভোগ করি সেই ভিডিও। দর্শক, মাত্র পদ্মা সেতুগামী ট্রেনটি পদ্মা সেতু রেলপথ দিয়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ভুলে চলে এসেছে। আমরা এখন রয়েছি জুরাইন রেলগেটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ, পাশেরটা হচ্ছে পদ্মা সেতু রেলপথ। ট্রেনটিকে হয়তো এখনও সিগনাল দেওয়া হয়নি দেখে ট্রেনটি ভুলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে চলে এসেছে লাইনটি ক্লিয়ার না দেওয়ার কারণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ভুলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে চলে এসেছে, এটি হচ্ছে একটি টেম্পিং ট্রেন। ট্রেনটির ভিডিওটির ডান দিকে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টের মাধ্যমে পদ্মা সেতু রেলপথে যাওয়ার কথা ছিল। ট্রেনটিকে এখন আবার পেছনে নেওয়া হবে।
হচ্ছে টেম্পিং ট্রেন। ট্রেনটিকে আবারও পেছনের দিকে নেওয়া হচ্ছে। পরবর্তীতে আবার যে ভিডিওটির এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে পদ্মা সেতু রেলপথ দিয়ে ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে চলে যাবে। গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের যে মেন পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটির দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পয়েন্টটি সেট করার পরপরই ট্রেনটি আবার পদ্মা সেতু রেলপথ দিয়ে ভাঙার উদ্দেশ্যে চলে যাবে। ট্রেনটি বেশ কিছুদিন যাবৎ ঢাকা কমলাপুর রেল স্টেশন অবস্থান করছিল। আজকে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন ছেড়ে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন ট্রেনটির আবার পয়েন্ট দেওয়া হচ্ছে। আপনারা যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ, আর ভিডিওটির ডান দিকে হচ্ছে পদ্মা সেতু রেলপথ যেটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙার দিকে চলে গিয়েছে। চলুন আমরা আবার একটু জুরাইন রেলগেটের দিকে চলে যাই। তো প্রথমে আমি ভিডিওটি চালু করেছিলাম যেহেতু পদ্মা সেতু রেলপথ দিয়ে ট্রেনটি যাবে সেই কারণে। তো পরবর্তীতে আবার দেখতে পেলাম যে ট্রেনটির লাইন না দেওয়ার কারণে ট্রেনটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ঢুকে যায়, কিন্তু এখন আবার ট্রেনটিকে পদ্মা সেতু রেলপথে দেওয়া হয়েছে। এখন ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে ছুটে চলছে। ট্রেনটি এখন এই ডান দিকের লাইন থেকে বাঁদিকের যে পদ্মা সেতু রেলপথ রয়েছে সেই রেলপথে চলে আসলো। এটি হচ্ছে চাইনিজ টেম্পিং কার। এই হচ্ছে চাইনিজ টেম্পিং কার, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনটি চলে গেল পদ্মা সেতু রেলপথ দিয়ে ভাঙার উদ্দেশ্যে। ট্রেনটি হয়তো মাওয়া পর্যন্ত পৌঁছানোর পরপরই বা ভাঙার আগে ট্রেনটির সঙ্গে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দেখা হবে, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।